السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم، وقال الله تعالى: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বময় মহাগ্রন্থ আল কোরআন, এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। অতপর দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে মহামান্বিত কোরআন শিখুন রমাদান স্পেশাল এই প্রোগ্রামে কোর্স ওয়ান, অর্থাৎ আল কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত শিখুন এই কোর্সের আজকে সপ্তম ক্লাস বা সপ্তম পর্ব। ইনশাআল্লাহ তাআলা বিগত ক্লাসগুলোর মতোই আজকেও আমরা ইনশাআল্লাহ নতুন একটা নিয়ম শিখব, এবং আমাদের টেক্সট বই থেকে পড়াটা কিছু দূর আগিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা আবারও টেক্সট বইটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের টেক্সট বই, অর্থাৎ কোরআন পড়ুন একাডেমি অফ কোরআন স্টাডিজ থেকে এটা পাবলিশ করা হয়েছে। আর এটার ইংলিশ ভার্সন আপনারা পাবেন www.understandquran.com এই ওয়েবসাইটে। আর এই পর্যন্ত আমরা মোটামুটিভাবে ছয়টা ক্লাস করেছি, আজকে সপ্তম ক্লাস। আমরা অলরেডি এখানকার হরকতগুলো শিখেছি, মাখরাজগুলো শিখেছি, এবং ফাতহা কাসরা এই দুটো শিখেছি, অর্থাৎ জবর এবং জের, পাশাপাশি জবরের মাদটা শিখেছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা এই বইয়ের ৪২ পৃষ্ঠা পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি সলভ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ ৪৩ পৃষ্ঠা থেকে সামনে যাব ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, যারা চলে আসছেন লাইভে আলহামদুলিল্লাহ, আপনারা গ্রুপের মধ্যে লিঙ্কটা শেয়ার করে দিন, তাহলে অন্যরাও আসতে পারবে ইনশাআল্লাহ দ্রুত। তো নিশ্চয়ই মনে আছে আপনাদের যে বিগত ক্লাসে আমরা জের শিখেছিলাম, মানে আমরা আরবিতে বলছি জেরকে কাসরা, কাসরা মানে জের। আমরা জেরের যে বাছাইকৃত শব্দগুলো আছে, যেমন হাজের হিয়া, জবরিয়া হিয়া, লামজের লি, মিম জবর মা লিমা, লাম জবল্লা, কাবজের কি লাকি, সামিয়া আমিলা তাজিদা বিহা বিমা লিমা ইদা ওয়াইদা ফাইদা ইবাদি সিরাত লিবাসা, এই শব্দগুলো ৪২ পৃষ্ঠা পর্যন্ত শিখেছে। আজকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ ৪৩ পৃষ্ঠায়, এবং আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট। আপনারা একটু বইটা আমি দেখাচ্ছি, এটাও ৪৩ পৃষ্ঠা। এই ৪৩ পেজের মধ্যে উপরে দেখবেন লেখা আছে ইয়ামাদ, ইয়ামাদ, ইয়ামাদ। মাদ মানে টেনে পড়া, আমরা শিখেছি মাদ মানে টেনে পড়া। আমরা শিখেছি মাদের হরফ মোটামুটি তিনটা, একটা হলো আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। এই তিনটাকেই কিন্তু আরবিতে বলা হয় স্বরবর্ণ, আরবির স্বরবর্ণ কিন্তু এই তিনটাই। আর স্বরবর্ণকে আরবিতে বলে আপনার হরফে ইল্লাত, হরফে ইল্লাত, হরফে ইল্লাত মানে হলো স্বরবর্ণ, যেটাকে আমরা বলি ভাওয়েল। আরবিতে এই তিনটা ভাওয়েল, অর্থাৎ আলিফ, ওয়াও এবং ইয়া। আর আমরা বলেছিলাম মদ মোটামুটি চার প্রকার হতে পারে, এক আলিফ মদ হতে পারে, দুই আলিফ হতে পারে, তিন আলিফ মদ হতে পারে, চার আলিফ মদও হতে পারে। আর এক আলিফ মদের নিয়মগুলো আমরা শিখছিলাম, এক আলিফ মদেরও মোট চারটা নিয়ম আছে। তার মধ্যে অলরেডি একটা নিয়ম শিখেছি আমরা, একটা নিয়ম শিখেছি যে খালি আলিফের ডানে, খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো, এটা আমরা শিখেছি, এক্সারসাইজগুলো করেছি। আজকে মদের এক আলিফ মদের দ্বিতীয় নিয়মটা দিব ইনশাল্লাহ, আজকে এক আলিফ মদের দ্বিতীয় নিয়মটা দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। নিয়মটা পাবেন আপনারা ৪৩ পৃষ্ঠায়, ইমেজের মধ্যে দেখবেন ৪৩ পেজের মধ্যে এই নিয়মটা দেওয়া আছে।
তারপর আমি সহজ করে বলে দিচ্ছি, যাদের সামনে খাতা কলম আছে লিখে নেবেন। আমরা আলিফের নিয়মটা শিখেছি যে খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে, খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। খালি আলিফের ডান দিকে যদি জবর থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। এটা হলো আলিফ মদের নিয়ম। এখন আমরা যাচ্ছি ইয়া মদের নিয়মে। ঠিক আছে, ইয়া মদের নিয়মটা হচ্ছে, একটু ভালো করে শুনুন, ইয়া মদের নিয়মটা হচ্ছে যে যদি ইয়া এর ডান দিকে জের থাকে, ইয়া এর ডান দিকে জের থাকে মানে কাসরা থাকে, ইয়া অক্ষরটার ডান দিকে যদি কাসরা থাকে বা জের থাকে তাহলে এক আলিফ বা এক সেকেন্ড লম্বা করে টেনে পড়তে হয়। খুব সহজ, ঠিক যেমন ছিল আলিফের ডান দিকে জবর থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, ঠিক ওই রকমই ইয়া এর ডান দিকে যদি জবর থাকে, সরি জের থাকে, ইয়া এর ডান দিকে যদি জের থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। মানে আলিফের সাথে জবরের সম্পর্ক আর ইয়া এর সাথে জেরের সম্পর্ক। ঠিক আছে, আবার বলছি, যদি খালি ইয়া এর ডান দিকে জের থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন 43 পেজের মধ্যে দেখেন, এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে যে অক্ষরগুলো দেয়া আছে প্রত্যেকটা অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত, এবং প্রত্যেকটার পাশে কিন্তু ইয়া যুক্ত করা আছে এবং সবগুলোর নিচে জের দেয়া আছে। তাহলে আমরা এইভাবে পড়বো, আমি বলে দিচ্ছি আমরা এইভাবে পড়বো। আগে পড়েছিলাম যেমন মিম জের মি, আগে পড়েছিলাম সিম্পল মিম জের মি, এখন পড়তে হবে মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, অর্থাৎ ইয়া আসার কারণে, ইয়া আসার কারণে এবং ডান দিকে জের থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হচ্ছে। বুঝতে পারছেন কি? ইয়া আসার কারণে এবং ইয়া এর ডান দিকে জের আসার কারণে এক আলিফ টেনে পড়তে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আবার বলছি, এখন থেকে পড়বো এইভাবে মিম ইয়া জের মি, তারপর বা ইয়া জের বি, আগে ছিল মিম জের মি বা জের বি, এখন মিম ইয়া জের মি লম্বা করতে হচ্ছে, বা ইয়া জের বি। ঠিক আছে, এইভাবেই ওয়াও ইয়া জের উই, ফা ইয়া জের পি। ঠিক আছে, দুই নম্বরটাতে দেখবেন এই যে ফা, ফা ইয়া জের সি, একটু লম্বা করতে হবে, রেল ইয়া জের রি জিব্বার সামন থেকে, ওয়া ইয়া জের উই, মুখটা একটু গোল হবে জিব্বার সামন থেকে, ওয়া ইয়া জের উই, এই যে আউজিম আউজিম আমরা বলি কিন্তু। তারপরে আসেন তা, তা ইয়া জের তি লম্বা হবে। ঠিক আছে, ডাল ইয়া জের দি আমরা বলি দিন, দিন ইসলাম। হ্যাঁ, তারপরে ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজাইতুন, তি টানতে হয়। ত ইয়া জের তি, ত দিয়ে হলে একটু মুখটা সামান্য রাউন্ড হয়ে যাবে, প ইয়া জের তুই, প ইয়া জের তুই। তারপরে ঝা, ঝা সিন সদ, এটা কেমন হবে? একটু তীক্ষ্ণ হবে, বাতাস নিচে থ্রো করতে হবে, ঝা ইয়া জের ঝি, ঝা ইয়া জের ঝি, ঝা ইয়া জের ঝি। তারপরে সিন, সিন ইয়া জের সি, সিন ইয়া জের সি। ঠিক আছে, ওয়াতুরি সি নিন আমরা বলি, হ্যাঁ সি সি, সিন ইয়া জের সি, ফাসিরু ফিল আরদি কোরআনে অনেক জায়গায় আছে, সাদ ইয়া জের সুই, একটু গোল হবে মুখটা সামান্য একটু, সাদ ইয়া জের সুই সুই, এই যে সিরাত আল্লাযীনা এটা পড়ি আমরা। তারপরে লাম নুন র, লাম ইয়া জের লি, হ্যাঁ লি সহজ, নুন ইয়া জের নি, এই যে নি লম্বা করলাম, র ইয়া জের রি। ঠিক আছে, তিন নম্বরটাতে দেখবেন আছে জিম শিন ইয়া, তাহলে জিম ইয়া জের হবে জি জি। ঠিক আছে, একাধিক লম্বা করতে হবে, শিন ইয়া জের শি লম্বা করতে হবে, ইয়া ইয়া জের ই লম্বা করতে হবে, দদ ইয়া জের দি দি, মুখটা সামান্য একটু গোল করতে হবে, জিম্বা পাশে লাগবে,
লদিয়াজের কাফিয়াজের কি, এটা সিম্পল, এটাতে কোনো কষ্ট নাই, কাফ নর্মাল, কাফিয়াজের কি আর কফ আলজিবের গোড়া থেকে কফিয়াজের মুস্তাকিম, আমরা পড়ি মুস্তাকিম, ঠিক আছে, সিরাতাল লাযিনা আনআমতু আলাইহিম, এই যে সূরা ফাতিহা আছে না, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এই যে কফিয়াজের কি, তারপর হামজা হা আইন, হামজা আলিফের মতোই, হামজা ইয়াজের ই নর্মাল, ছোট হা যেটাকে হায় হাওয়াস বলা হয়, হা ইয়াজের হি, এটা নর্মাল, আর আইনটা গলার মাঝখান থেকে, আইন ইয়াজের ই এখান থেকে গলার মাঝখান থেকে, আইন ইয়াজের ই, তারপরে আছে শেষে হা গয়েন খ, হাও গলার মাঝখান থেকে, হা ইয়াজের হি, হা ইয়াজের হি, ঠিক আছে, গয়েনটা গলার উপরের পার থেকে, গয়েন ইয়াজের লি, গয়েন ইয়াজের লি, খাওয়াটাও ওই গয়নের জায়গা থেকে, অর্থাৎ গলার উপরে পার থেকে, খয়াজের খি, খয়াজের খি, ঠিক আছে, এইভাবে 43 পেজটা আপনারা পড়বেন। আমরা আগে যেটা পড়লাম খালি মিমজের মি, বাজের বি, ওয়াউজের উই, ফাজের ফি, এখানে কোনো টান ছিল না, এখন টানছি কেন, নিয়মটা হচ্ছে যে ইয়া এর ডান দিকে জেড থাকলে একালিফ টানতে হবে, ইয়া এর ডান দিকে জেড থাকলে একালিফ টানতে হবে, এটা হলো ইয়া মদের নিয়ম। ঠিক আগে যেমন শিখেছিলাম আলিফের ডান দিকে জবর থাকলে একালিফ টানতে হয়, ওটা ছিল জবর আলিফ মদের নিয়ম, জবর এবং আলিফের সম্পর্ক, এখানে হচ্ছে জের এবং ইয়া এর সম্পর্ক, এতটুকুই। এরপরে আমরা চলে যাব 44 পেজের মধ্যে, 44 পৃষ্ঠায়, এবং 44 পৃষ্ঠায় বরাবরের মতোই এই যে শব্দ বেছে বেছে দেওয়া আছে, এগুলো কোরআনিক ওয়ার্ডস, এগুলো বেছে বেছে দেওয়া আছে 44 পেজের মধ্যে। হ্যাঁ, এই যেমন প্রথমে দেখেন এখানে লেখা আছে যে ফা ইয়াজের ফি, ফা ইয়াজের ফি অর্থ দেওয়া আছে, ফি মানে মধ্যে, এবং এটা কোরআনে প্রায় 1150 বার এই শব্দটা আছে, 1150 বার কোরআনে ফি শব্দটা আছে, মাশাআল্লাহ, ফি মানে মধ্যে। আমি বানান করে পড়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি পরে ইমেজে দেখে নেবেন, প্রথমটা বললাম ফা ইয়াজের ফি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে কোরআনে আছে 1150 বারেরও বেশি। দ্বিতীয় শব্দটা হচ্ছে, আমি সিরিয়ালটা করছি ডান থেকে বাম দিকে, আরবি যেটা ইসলামিক নিয়ম যে ডান থেকে বাম দিকে সিরিয়াল করা আর কি, আমি এইভাবে সিরিয়াল করছি আর কি, ডান থেকে বামে, আর এখানে মোটামুটিভাবে 15টা শব্দ আছে, পড়ছি 15টা শব্দ ইনশাল্লাহ। দ্বিতীয় শব্দটা হচ্ছে ওয়াও জবর ওয়া, ফা ইয়াজের ফি, ওয়াফি, 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 দেখেন আমি কোথায় টানছি, আমি ফাই টানছি, আমি ওয়াওয়ে টানছি না, যেখানে মত সেখানে টানতে হবে, ওয়াফি, এর মানে হলো এবং মধ্যে, ওয়া মানে এবং আর ফি মানে মধ্যে, এটা 30 বারেরও বেশি কোরআনে আছে। তারপরে আছে তিন নম্বর শব্দটা লামজবল্লা, ফা ইয়াজের ফি, লাফি, লাফি, ওই যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা আসরের মধ্যে আছে, তো এই শব্দটা কোরআনে প্রায় 25 বারের বেশি আছে, অবশ্যই, লাফি মানে হচ্ছে অবশ্যই মধ্যে, অবশ্যই মধ্যে। এই দেখেন একটু বলি যে মদের ভুলের কারণে আসলে কত বড় ভুল হতে পারে কোরআনে, যেমন এই যে লাম জবর লা, লাম শুধু লাম জবর লা এর অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে অবশ্যই হ্যাঁ, আর একটা অর্থ হচ্ছে জন্য, দুটো অর্থ, একটা হচ্ছে অবশ্যই হ্যাঁ, একটা হলো জন্য। তো যখন আমরা বলি যে জালিকাল কিতাব, এটা একটা বই, লা রাইবা ফিহ, লা রাইবা ফিহ, এই যে লা বলি আমরা, এই লাই কিন্তু মদ থাকে, মানে তিন আলিফ মদ থাকে, টেনে পড়তে হয়, জালিকাল কিতাব লা রাইবা ফিহ, মানে এটা এমন একটা বই যে বইয়ে কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে এটা বলেছেন। এখানে লা মানে কিন্তু জন্য, সরি, লা মানে হচ্ছে নাই, এখানে লা মানে নাই, লাম আলিফ, লাম আলিফ জবর লা মানে না বা নাই, তাহলে এই আয়াতের অর্থটা এরকম হয় যে জালিকাল কিতাব, এটা এমন একটা বই, লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, কিন্তু লাম জবর লা মানে কিন্তু অবশ্যই হ্যাঁ, তাহলে যদি কেউ মদ না দিয়ে পড়ে, অর্থাৎ এরকম করে পড়ে জালিকাল কিতাব লা রাইবা ফিহ, তার অর্থ কিন্তু পুরোই চেঞ্জ হয়ে যায়,
অর্থ হয়ে যায় জালিকাল কিতাব, এটা এমন একটা বই লা রাইবা ফিহি, মানে যার মধ্যে অবশ্যই সন্দেহ আছে। তাহলে এই যে মদের কম বেশির কারণে কিন্তু বিশাল একটা পার্থক্য সৃষ্টি হয়, তাই মদটা খুব কেয়ারফুলি শিখতে হবে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া। কিন্তু আমরা যদি বলি লা ইলাহা, অবশ্যই ইলাহ আছে, ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়াও, নাউজুবিল্লাহ, তাহলে এইরকম অর্থ পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। সো মতটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে আর কি। তিন নম্বরটা পড়ছিলাম, লাফি পড়লাম। চার নম্বর শব্দটা হচ্ছে লাম ইয়াজের লি, লি মানে হলো আমার জন্য, লি মানে হলো আমার জন্য, যে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্যে, আমার দিন আমার জন্যে। তারপরে আছে পাঁচ নম্বরটা হলো বা জবর, বা নুন ইয়াজের নি, বানি বানি, ঠিক আছে, বানি বানি মানে হলো ছেলেরা বা সন্তানেরা। বানি শব্দটা কোরআনে কিন্তু চল্লিশ বারের বেশি আছে, ইয়া বানি ইসরাইল, হে ইসরাইলের সন্তানেরা। হ্যাঁ, তারপরে আছে ছয় নম্বরটা সিনজবসা, সিনজবসা, বা ইয়াজের বি, সাবি লামজের লি, সাবিলি, সাবিলি, বায়ে মত, আমি বায়ে টানছি, সাবিলি। তো সাবিল মানে হলো রাস্তা বা পথ, পঁচাশি বারের বেশি কোরআনে এই শব্দটা আছে, সাবিল মানে রাস্তা বা পথ। তাহলে এখানে খেয়াল রাখতে হবে যেই অক্ষরে মদ আছে ওইটাই টানতে হবে, কিন্তু অন্য জায়গায় টান দেওয়া যাবে না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। সাবিলি কেউ সাবিলি এরকম করলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, সাবিলি এরকম করা যাবে না, যেহেতু বায়ের মধ্যেই মদ আছে, ব্যাস শুধু বায়ে টান দেবো, সাবিলি, ব্যাস দ্যাটস অল। তারপরে ছয় সাত নম্বরটা হচ্ছে ফা ইয়াজের ফি হাজের হি, ফা ইয়াজের ফি হাজের হি, ফি হি, ফি হি, এটা একশো পঁচিশ বারের মতো কোরআনে আছে। ফি হি মানে হলো তার মধ্যে বা এর মধ্যে। তারপরে আট নম্বরটা হচ্ছে কফ ইয়াজের কি লামজের লামজবর লা, কিলা, কফ ইয়াজের কি লামজবর লা, কিলা, 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 এই কিলা মানে হলো বলা হয়েছে, সে বলেছে না তাকে বলা হয়েছে, প্যাসিভ। এটা তিরিশ বারের বেশি কোরআনে আছে। তারপরে আছে নয় নম্বর শব্দটা হাই আজের হি নুন জবর না, হাই আজের হি নুন জবর না, হি না, হি না, হি না, হি না মানে সময়, মানে যখন একটা সময় আসবে এরকম একটা, অথবা একটা ঘটনা কোনো একটা সময় ঘটছিল ওইটা বোঝাতে আর কি হি না ব্যবহার করা হয়। এটা পঁচিশ বারের বেশি কোরআনে আছে। তারপরে দশ নম্বর শব্দটা হচ্ছে, এই জায়গা একটু খেয়াল করতে হবে, একটু দেখাচ্ছি আমি, যে দশ নম্বর শব্দটা নিচের দিকের এই যে এই দুটো লাইনের প্রথমটা, এই যে ফা ইয়াজের ফি এখানে টান দিচ্ছি, কিন্তু যে ইয়া, ইয়ার ডানে জের আছে এই জন্যে ফা ইয়াজের ফি। আবার এই যে মিমের পাশে আবার একটা খালি আলিফ আছে, এখানেও কিন্তু টান দিতে হবে আর কি, এখানেও কিন্তু টান দিতে হবে, কারণ আলিফের খালি আলিফের ডানে জবর আছে, এই জন্যে ফি মা, ফি মা, ঠিক আছে, দুইটা টান দিতে হবে, ঠিক এইরকম। ফিমা মানে হলো যার মধ্যে, বিশ বারের বেশি কোরআনে আছে এটা। তারপরে যে ফা ইয়াজের ফি, হা আলিফ জবর হা, ফি হা, ফি হা, দুইটাই টান দিচ্ছি কিন্তু আমি, ঠিক আছে। ফি হা মানে হলো তার মধ্যে, এটা স্ত্রীবাচক শব্দ, এটা প্রায় দুইশো চল্লিশ বার কোরআনে কিন্তু ফি হা শব্দটা আছে। তারপর ওয়াও জবর ওয়া, ফা ইয়াজের ফি ওয়া ফি, হা আলিফ জবর হা ওয়া ফি হা ওয়া ফি হা ওয়া ফি হা, এবং তার মধ্যে, এটাও কিন্তু কোরআনে অনেকবার রিপিট করা হয়েছে। এইভাবে শেষের লাইনটা দেখাচ্ছে, যে একদম শেষের লাইন, এই যে হামজা, হামজা ইয়াজের হচ্ছে ই, তারপরে যে মিম আলিফ জবর মা, ই মা, নুন জের নি, ই মানি, ই মানি, এখানে কিন্তু আলিফেও মদ আছে, কারণ ইয়ার ডানে জের, এটা একটা নিয়ম,
আবার এই এই আলিফে এই মিমে মদ আছে কারণ এই যে আলিফের ডানে জবর তাহলে ই মা নি দুইটা টান দিতে হবে ই মা নি ই মা নি ই মা নি দুইটা টান দিতে হবে তারপর এই যে মিম ইয়াদের মি এই যে ক ফালিব জবর ক এখানেও মদ এখানেও মদ ইয়ার মদ এটা আলিফের মদ মি ক তা জবর তা مين قوته مين قوته ঠিক আছে খেয়াল রাখতে হবে দুইটা মদই টান দিতে হবে আবার এখানে দেখেন মিম ইয়াদের মি সালিব জব সা মি সা কবজ জব ক মি সা ক মি সা ক এইভাবে খেয়াল রাখতে হবে যে মদ কোন কোন অক্ষরে আছে এবং যেখানে মদ সেখানেই টান দিতে হবে কিন্তু যেখানে মদ নাই সেটা টান দেওয়া যাবে না তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে তো আলহামদুলিল্লাহ আমরা 44 পৃষ্ঠার 15টা শব্দ শেষ করলাম এগুলোর অর্থগুলো আপনারা পড়বেন মুখস্থ করবেন এবং প্রোনাউন্সিয়েশনটা খুব যেন সুন্দর হয় এটা খেয়াল রাখবেন তারপরে আমরা আরেকটু আগিয়ে দিচ্ছি আজকে ইনশাআল্লাহ আরেকটা লেসন দিচ্ছি ইনশাআল্লাহ সেটা হলো 45 পৃষ্ঠায় গিয়ে দেখবেন যে লেখা আছে দম্মা অক্ষর 45 পৃষ্ঠায় গিয়ে দেখবেন লেখা আছে দম্মা অক্ষর দম্মা মানে হচ্ছে পেশ দম্মা মানে হলো পেশ আমরা ওই যে বলেছিলাম যে ফাতহা মানে হলো জবর কাসরা মানে হলো জের আর দম্মা মানে পেশ 45 পেজে গিয়ে দেখবেন দম্মা আছে মানে প্রতিটা অক্ষরের উপরে পেশ দেওয়া আছে উপরে একটা নাইনের মতো ছোট্ট চিহ্ন এটাকে পেশ বলা হয় ঠিক আছে আমি পড়ে দিচ্ছি এটা কেমন করে পড়তে হবে এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে 45 পৃষ্ঠায় প্রতিটা অক্ষরের উপরে একটা করে পেজ দেওয়া আছে এইভাবে পড়তে হবে আর কি এক নাম্বার যেমন মিম মিম পেজ মু এটাকে আমরা ওই যে উ প্রত্যয় যেটা বলি আর কি রস্বকার এটা অ্যাড করতে হবে প্রত্যেকটাতে মিম পেজ হয়ে যাবে মু বা পেজ বু ওয়াও পেজ মু এই যে ওয়াওটা মুখটা এই যে সামান্য ভেঙে নিয়ে ওয়াও পেশ ও ওয়াও পেশ ও ওয়াও পেশ ও বা পেশ বু আর ওয়াও পেশ ও একটু পার্থক্য আছে কিন্তু মু না দুটোই বু না ওয়াও পেশ ও ওয়াও পেশ ও এই দাঁত সামনে দাঁতটা দিয়ে নিচে ঠোঁটটাকে একটু টেনে ধরতে হবে আর কি ওয়াও পেশ ও ওয়াও পেশ ও এইভাবে আর কি তারপরে ফা ফা পেশ ফু এটা আমরা তো জানি যে ফা পেশ ফু তারপর দুই নাম্বার চারটে গিয়ে দেখবেন লিখে আছে যে আরও এই যে অক্ষরগুলো দেওয়া আছে একটা সা দাল জ তাহলে সা পেশ হবে ফু জিব্বার এই সামন থেকে সা পেশ ফু সা পেশ ফু এটাকে সু বা সু এরকম উচ্চারণ করা যাবে না সা পেশ এই এই সামন থেকে সা পেশ ফু 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 ঠিক আছে তারপর রেল রেলও ঠিক একই জায়গা থেকে রেল রেল পেশ রু রেল পেশ রু রেল পেশ রু একদম সামন থেকে তারপর জ জয়ের ক্ষেত্রে মুখটা একটু গোল করতে হবে বারবার বলছি আমি ও জ পেশ রু জ পেশ রু জ পেশ রু জুলুমাত জুলুমাত আমরা শব্দটা বলি আর কি অন্ধকার তারপরে তা দাল ত তা এই যে দাঁতের পিছন থেকে জিব্বার ধাক্কা দিতে হবে তাপেশ তু তাপেশ তু ঠিক আছে ডাল ডালপেশ দু যেমন দুনিয়া ডালপেশ দু দুনিয়া প তপেশ তু এটা মুখটা একটু গোল হবে তয়ে বয়ে রস্বকারের মতো পপেশ তু পপেশ তু যেমন আমরা সুরা আছে ওয়াত্তুর ওয়াত্তুরি ওয়া কিতাবিন মাসতুর ফি রাকিম মানসুর ওয়াল বাইতিল মামুর একটা সুরাই আছে সুরা তুর এই যে পপেশ তু তারপরে ঝা সিন সদ পেজ নাম্বার 45 পড়ছি আমরা ঝা সিন সদ ঝা এই যে বাতাস থ্রো করতে হবে নিচে ঝাপেশ ঝু ঝাপেশ ঝু ঝু লাফাম মিন আল লাইল ঝাপেশ ঝু ঠিক আছে তারপর সিন সিন পেশ সু সিন পেশ সু সিন পেশ সু তীক্ষ্ণ হবে বাতাস এখানে থ্রো করতে হবে সিন পেশ সু সুন্না আমরা বলি রাসুলের সুন্না 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 এই যে এই সাউন্ড এরকম হবে সুন্না ঠিক আছে সু সোয়াদ সোয়াদ পেশ
সু সোয়াতেশ সু সোয়াতেশ সু মুখটা সামান্য একটু গোল হবে সুদূর যে সদর মানে হৃদয় এর বহুবচন সুদূর সুদূর হ্যাঁ শিফাউল লিসুদূর হৃদয়ের জন্য শিফা কোরআনকে বলা হয়েছে লাম নুন র লাম পেশ হবে লু লুইনা আল্লাযিনা কাফারু মিন মিন লিসানি দাউদ আলা লিসানি দাউদ সূরা একটা সূরার মধ্যে আছে তো এই যে লাম লাম পেশ হবে লু লুইনা লুইনা তারপরে নুন নুন পেশ হবে নু নু হ্যাঁ নুন পেশ নু এটা ইজিলি বলা যায় নাক দিয়ে নুন পেশ নু হ্যাঁ তারপর র র পেশ রু রুসুল রসুলের বহু বচন রুসুল র পেশ রু র পেশ রু তারপরে আসবে তিন নম্বর আপনাদের বইয়ের 45 পেজের বাম দিকে দেখবেন তিন নম্বর যে হাতগুলো দেওয়া আছে এই যে এইগুলো পড়ছি আমি তিন নম্বর আচ্ছা প্রথমে জিমশিন ইয়া জিম পেশ হবে জু জিম পেশ জু একটু ভারী করে বলতে হবে পুরু হবে একটু শক্ত জিম পেশ জু 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 জুন্না একটা আরবি শব্দ হচ্ছে জুন্না হ্যাঁ জান্না জুন্না জিন্না হ্যাঁ জু তারপর শিন শিন পেশ হচ্ছে সু 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 এই যে তালিব শয়ে রসুকার দিলে যেমন হয় আর কি শিন পেশ সু তারপর আছে ইয়া ইয়া পেশ হবে ইয়া পেশটা অনেকের ভুল হয় ইয়া পেশটা কিন্তু ওয়াই ও ইউ এই যে আমরা ইউ পড়ি ঠিক ওই রকম হবে আর কি ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ খুব খেয়াল রাখতে হবে এই যে ইয়া জবর ইয়া ইয়াজের ই ইয়া পেশ ইউ ঠিক আছে আবার ওয়াও জবর ওয়া ওয়াওজের উই উই ওয়াও পেশ উ এই এই কয়টা কিন্তু ভুল হয় অনেকের আর কি তারপর দত ক্যাফ কফ দত ক্যাফ কফ দত পেশ হবে লু লু এই যে জিব্বার পার্শ্বটা দাঁতের এই সাইডে ধাক্কা লাগবে বা এই সাইডেও হতে পারে আমুকটা সামান্য গোল হবে দত পেশ লু দত পেশ লু কাফ কাফ পেশ কু নর্মাল কাফ পেশ কু কয় রস সুকারে কুয়ের মতো কাফ পেশ কু কুতিবা আলাইকুম সিয়াম এই যে আমরা সওম রাখছি সূরা বাকারায় আছে সূরা বাকারার মেবি 183 নম্বর আয়াত আর কি কুতিবা আলাইকুম সিয়াম আমাদের জুবায়ের আল মাহমুদ ভাই লাইভে আছেন উনি ভালো বলতে পারবেন যে কোনটা রেফারেন্স কত আর কি কাপেশ কু থেকে যেমন কুতিবা কুতিবা আলাইকুম সিয়াম যে কুতিবা কাপেশ কু তাজেতি কুতিবা জবর বা কুতিবা ঠিক আছে তারপরে আমরা বলি কুফরি কুফর কাপেশ কু ফাপেশ কুফর কুফরুন যেটা আমরা বলি ওটাও কিন্তু কাপেশ কু দিয়ে আবার কফ ওয়াল্টা কফ কফ পেশ হচ্ছে উ কফ পেশ উ এই যে আলজিবের নিচ থেকে চাপ দিতে হবে কফ পেশ উ যেমন আমরা বলছি আল কুরআন 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 এই যে কুরআন এটাই কিন্তু কফের ভালো প্রয়োগের একটা বেস্ট এক্সাম্পল আর কি কুরআন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা তারপরে হামজা হা আইন হামজা পেশ হচ্ছে উ এটা নর্মাল আলিফের মতোই হামজা পেশ উ হা ছোট হা এটাকে বলা হায় হাওয়াস একদম গলার নিচ থেকে চলে আসবে হা পেশ হু হু হ্যাঁ হা পেশ হু হুদ সুরা হুদ সুরা হুদ তারপরে আইন আইন ওই যে গলার মাঝখান থেকে এইটা একটু খেয়াল করে উচ্চারণ করতে হবে আইন গলার মাঝখান থেকে আইন এবং এখানে উপরের দিকে একটু চাপ দেওয়ার চেষ্টা করতে হবে আইন পেশ রু আইন পেশ রু একটু ভিতর থেকে চাপ দেওয়ার চেষ্টা করতে হবে আইন পেশ রু আমরা চেষ্টা করি যদি না আসে আল্লাহ পাক ইনশাল্লাহ মাফ করে দিবেন আইন পেশ রু আইন পেশ রু ঠিক আছে উকদাতুন নিকাহ যে আছে সূরা বাকারার মধ্যে হ্যাঁ তারপরে আছে শেষের তিনটা হরফ সেটা হলো হা গাইন এবং খ হাটাও আইনের জায়গা থেকে গলার মাঝখান থেকে হা হা পেশ হু হা পেশ হু একদম গলার মাঝখান থেকে যেমন হুজুরাত হুজুরাত হ্যাঁ হুজ্জা প্রমাণ হুজ্জা হুজুরাত এই যে শব্দগুলো আছে কোরআনে হা দিয়ে অনেকগুলো শব্দ আছে মূলত এগুলোর সুন্দর উচ্চারণ তিলাওয়াতের মধ্যে একটা মাধুর্য নিয়ে আসবে হাফেশ হু হাফেশ হু
তারপরে গয়েল আছে গয়েল গয়েল পেশ লু এই যে গলার উপরে পার থাকে গয়েল পেশ লু গয়েল পেশ লু গয়েল পেশ লু হ্যাঁ গুল্লা এই শব্দ আছে গুরুর লা তাগুররানকুমুল লা তাগুররানকুমুল হায়াতুদ দুনিয়া ফালা ইয়াগুররানকুমুল হায়াতুদ দুনিয়া অনেক আয়াত আছে যে গুররা গলা পেশ লু এই যে গয়েল পেশ লু আর কাছে খ খ পেশ খু এই খটাও ওই যে গয়েলের জায়গা থেকে খ পেশ খু এবং সলাতের খুশু খুজু আমরা বলি সলাতের খুশু খুজু যে খপেশ খু হ্যাঁ তো এই হলো আমাদের মূলত আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো পেশ দিয়ে পড়ে দিলাম আমরা 45 পৃষ্ঠা শেষ করলাম মাশাআল্লাহ 46 পৃষ্ঠায় যে ইয়াটা আছে আর কি শব্দগুলো দেওয়া আছে আপনারা দেখতে পারবেন 46 পৃষ্ঠার মধ্যে কিন্তু এই পেশ দিয়ে কোরআন থেকে বাছাই করা শব্দগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে কোরআনিক ওয়ার্ডস এগুলোই অনেকবার করে এগুলো কোরআন রিপিট করা হয়েছে অর্থ সহ দেওয়া আছে আর আগে যে নিয়মগুলো শিখলাম ওই যে আলিফের মদ ইয়ায়ের মদ এগুলোও কিন্তু এখানে আসবে তো আমি কয়েকটা পড়ে দিচ্ছি বাকিগুলো আমি হোমওয়ার্কস দিচ্ছি আপনাদের জন্য আমি কয়েকটা পড়ে দিচ্ছি যেমন প্রথমে যেটা আছে যে হাফেশ হু ওয়াও জবর ওয়া হুয়া হাফেশ হু ওয়াও জবর ওয়া হুয়া দুই নম্বর অক্ষর শব্দটা হলো ওয়াও জবর ওয়া হাফেশ হু ওয়াও জবর ওয়া ওয়া হুয়া 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 এই যে হুয়া মানে ছিল সে 265 বার কোরআনে হুয়া শব্দটা আছে ওয়া হুয়া মানে হলো এবং সে এটা 170 বারের বেশি কোরআনে আছে তারপরে আছে ফাজবুর ফা হাফেশ হু ফা হু ওয়া জবর ওয়া ফা হুয়া মানে অতএব সে এটাও প্রায় 25 বারের বেশি কোরআনে আছে চার নম্বর ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়া লা হাফেশ হু ওয়া লা হু ওয়া এবং লাহু মানে তার জন্য ওয়া লাহু এবং তার জন্য 20 বারের বেশি আছে এইভাবেই পড়ে আছে মা সালু মিম যাব মা সা যাব সা মা সা লাম পেশরু মা সালু তারপর আছে র পেশ রু সিন পেশ সু লাম পেশ লু রুসুলু রুসুলু রসুল গন ও মাসালের অর্থটা বলি নাই মাসালু মানে হচ্ছে উদাহরণ বা এক্সাম্পল রসুলু মানে হলো রসুল গন এটা রসুলের বহু বচন রসুল তারপরে আছে এইটা খেয়াল রাখতে দেখবেন এই যে নুন এখানে কিন্তু দেয়া আছে দেখেন নুন আলিফ জবর না এখানে মদ হবে কিন্তু কারণ আলিফের মদ আছে খালি আলিফ ডানা জবর না রপেশ রু না রু না রু ঠিক আছে এখানে টান দিতে হবে তারপর এইখানে দেখেন দারু দা আলিফ জবর দা রপেশ রু দারু দারু এইভাবে খেয়াল করে পড়তে হবে ঠিক এইরকম করে যে পরের লাইনে দেখেন মিম জবর মা তা আলিফ জবর আইন পেশ ও ম্যাচু ম্যাচু এখানে তাই টান দিতে হবে এখানে মদ আছে আইন জবর আজাল আলিফ জবর বা পেশ বু আজাবু জালে টান দিতে হবে আজাবু আজাবু জিম পেশ জু নুন আলিফ জবর না জুনা হাফেশ হু জুনা হু জুনা হু এই যে নুনে টান দিতে হবে জুনা হু ইয়া জবর ইয়া কাফ আলিফ জবর কা ইয়া কা দাল পেশ দু ইয়া কা দু ইয়া কা দু এইটা খেয়াল রাখতে হবে যে কোথায় মদ আছে ওইটা খেয়াল করে টান দিতে হবে লাস্টে দুটো লাইন পড়ে দিচ্ছি আপনারা আবার দেখে নেবেন ইমেজ থেকে ইনশাল্লাহ 10 নম্বর শব্দটা হচ্ছে স লিহু সদ আলিফ জবর স লামজলি স লি হাফেশ হু স লিহু সলিহু তারপর আছে 11 নম্বর আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ কবজের কি কবজের কি আতি বা জবর বা আতিবা তাপেশ তু আতিবা তু আতিবা তু একটু দেখাচ্ছি এই আতিবা তু শব্দটার শেষে এই যে এটা কিন্তু তা আতিবা এটা কিন্তু তা এটা হায়ের মতো দেখতে কিন্তু উপরে দুইটা ফোঁটা আছে দুইটা ফোঁটা থাকলে তা হয়ে যাবে আতিবাতু ঠিক আছে তারপরে যেমন আছে কাপেশ কু তাজতি কুতি বাজবা কুতিবা তারপর হলো খপেশ হু লামজেল্লি হুলি কবজব ক হুলি ক হুলি ক আর শেষের কলামটা পড়ছি সিন জবসা রয়া যে রি এইটা খেয়াল করেন এই যে ইয়ায়ের মত চলে আসতো কিন্তু এই যে সিন জবসা আবার র ইয়াজে রয়ের পাশে আবার ইয়া খালি আছে তাহলে সিন জবসা রয়া যে রি স্যারি আইন পেশ রু স্যারি রু
سريع سريع ঠিক আছে ইয়া প্রেস ইউ র ইয়া জরি ইউরি দাল প্রেস দু ইউরি দু এখানে ইয়ার মোটটা খেয়াল করতে হবে ইউরি দু তারপর দেখুন এখানে দুইটা মোড়ই আসছে মিম জব মা কফ আলিফ জব ক মাক লাম ইয়া জলি মাকলি দাল প্রেস দু মাকলি দু মাকলি দু ঠিক আছে শেষটা আলিফ জবর আ সিন আলিফ জবর সা আসা আসা তয়াজ তুই এখানে ইয়ার মত চলে আসলো আসা তুই রপেশ রু আসা তুই রু এইভাবে খেয়াল করে পড়তে হবে জবর জেট পেশের সাথে এই যে আলিফের মত ইয়ার মত এগুলো খেয়াল করে আপনাদেরকে 46 পেজ পর্যন্ত কমপ্লিট করতে হবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে 47 48 49 তিনটা পৃষ্ঠা ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক ইনায়াত করুন আজকে ক্লাস এই 46 পৃষ্ঠা পর্যন্ত শেষ করছি যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত কমেন্ট বক্সে লিখতে পারেন জি ভাই প্রতিদিন জি প্রতিদিন না আমরা জুমার দিন বাদ দিয়ে ক্লাস করি জুমার দিন বন্ধ আছে শনি থেকে বৃহস্পতি এই রমাদান মাস আমরা ক্লাস করব ইনশাআল্লাহ শনি থেকে বৃহস্পতি আড়াইটা থেকে তিনটা আজকে যদিও একটু লেট হয়ে গেছে আর কি আমাদের টাইম হচ্ছে আড়াইটা থেকে তিনটা তিলাওয়াতের জন্য আর অনুবাদের ক্লাসটা হবে 3:30 থেকে সরি 3:40 থেকে 4:10-15 পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা তো সবাই প্রস্তুতি রাখবো ইনশাআল্লাহ আজকে বাজেন 46 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে কভার করলাম আমাদের সাত নম্বর ক্লাস শেষ হলো নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা আগামী লেসনগুলো শেষ করব এই 47 48 49 পেজ পর্যন্ত আর শেষ করার আগে আমরা বরাবরের মতোই একটা করে আমল নিয়ে কথা বলে থাকি ছোট্ট আমলগুলো যেগুলো আমরা খুব সহজেই করতে পারি এবং এগুলোর অনেক অনেক ফজিলত আছে তো আজকে যেটা বলতে চাই সেটা হলো যে সূরাতুল কাহফের কথা বলতে চাই সূরাতুল কাহফের প্রথম 10টা আয়াত আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা এখান থেকে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا এই পর্যন্ত মানে প্রথম 10টা আয়াত আমাদের প্রত্যেকের প্রত্যেকটা মুসলিমের উচিত হবে এই শেষ জামানায় প্রত্যেকের উচিত হবে যে আমরা যেন মুখস্থ করে ফেলি আর সুন্দর করে মুখস্থ করে ফেলি এবং প্রত্যেক জুমার দিনে পুরো সূরাটা পড়তে পারি আর না পারি আমরা যেন সূরা কাহফের প্রথম 10টা আয়াত অ্যাটলিস্ট পড়ি আর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটাকে শেষ জামানার সাথে সম্পর্কিত করেছেন এবং তিনি বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা মাসিহুদ দাজ্জালের ফিতনা এটা এত ভয়ঙ্কর ফিতনা যে এটা মুমিনদের ইমানকে হরণ করে ফেলবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই সূরাটা অর্থাৎ সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে ইনশাআল্লাহ তাআলা সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে সো খুবই ইম্পর্টেন্ট এই আমলটা সূরা কাহফের প্রথম 10টা আয়াত আমরা সবাই প্রাণপণ চেষ্টা করি এই রমাদানের মধ্যেই মুখস্থ করে ফেলার জন্য এবং পারলে রেগুলার পর পড়লেও কোনো সমস্যা নাই অ্যাটলিস্ট আমরা যেন রমাদান মাসে সরি অ্যাটলিস্ট আমরা যেন আপনার জুমার দিনে প্রথম 10টা আয়াত পড়তে না ছাড়ি হ্যাঁ অনেকে প্রথম 10 আয়াতের শেষে শেষ 10 আয়াতেরও কথা বলে এটা ঠিক আছে শেষ 10 আয়াতের কথাও হাদিসে এসেছে তবে প্রথম 10 আয়াতের দলিলগুলো খুব স্ট্রং আপনি চাইলে শেষ 10টাও মুখস্থ করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আরও ভালো আর পারলে আপনি পুরোটাই মুখস্থ করতে পারেন কোনো সমস্যা নাই তবে মিনিমাম প্রথম 10টা আয়াত আমাদের সবাইকে মুখস্থ করা উচিত